আজকে আমরা ঘুরতে যাব, কিন্তু আমার ছোট ভাই এখনো ঘুমাচ্ছে, দেখি পাওয়া যায় কিনা। শাহিন, শাহিন কি হয়েছে, নাকি এখনো ঘুমাচ্ছ? ও আচ্ছা আচ্ছা, যাইতে যাইছিলাম 4টায়, এখন তো 4টা আপ হয়ে গেল। হ্যাঁ চলো, যেটা প্রোগ্রাম করছি ওইটা হবেই আজকে। ও ফোন ধরছে না, ফোন ধরছে না। না, প্রত্যেক সপ্তাহে একদিন করে সবারই ঘোরা উচিত, কিন্তু আমরা তিনজনে এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম ছিল। আমি আগাম অনেক আগাম বের হই, কিন্তু ছোট ভাই শাহিন একটু দেরিতে, আর আরেকজন কিন্তু ক্যান্সেল হয়ে যায়। আরেকজন যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে ফোন ধরছে না, যার ফলে আমরা দুজনে প্রোগ্রাম নিলাম যে আমরা দুজনেই যাব। বাসা বাড়ি কি দিবা না, এইভাবে থাকবে? বাড়ি এরপরে আমরা দুজনে মিলেই অটোতে করে খুব দ্রুত পৌঁছে গেলাম আমাদের যেখানে ঘুরতে যাওয়ার কথা ছিল সেখানে। তো আমরা আসলে সুইচ গেটে চলে আসলাম, আসার পরে দেখি এখানে পানির বিকট একটা ঝমঝম ঝমঝম শব্দ। এটা দেখতে পাচ্ছেন যে সুইচ গেটের একটা গেট, এখানে অনেক দেখেন প্রচুর পানির একটা স্পিড, আর এখানে অনেক লোকজন ঘুরতে আসছে বিভিন্ন জায়গা থেকে। এখানে বিকালের দিক মূলত হাজার হাজার লোক হয়, বিভিন্ন জায়গা থেকে লোক দেখতে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কেউ বা ভ্যানে, কেউ মোটর সাইকেলে, কেউ সাইকেলে, যারা যেভাবে পারে মানে এখানে আসে ঘুরে যায়। দেখা যাচ্ছে সপ্তাহে একদিন ঘুরলে সবারই মন ভালো থাকে। এই সুইচ গেটের 4টি দরজা, তো 4টি দরজার মধ্যে ছোট ছোট জাল দেখতে পাচ্ছেন। তো এগুলো জাল মূলত জেলেরা এভাবে পেতে রাখছে মাছ ধরার জন্য, এখানে মাছ লাফে ওঠে। আর এটা দেখতে পাচ্ছেন সুইচ গেটের সামনের পাড়। এরপরে প্রোগ্রাম নিছি আমরা যে ফুচকা খাবো, ঘুরতে যেহেতু বেরিয়েছি তবে ফুচকা খেতেই হবে, না খেলে আর হবে না। দেখি টক খাইতে পারি কিনা, আমি এটা বেশি করে নেব, এটা বেশি করে নেব। এখানে 12 মাসে কিন্তু কিছু না কিছু দোকান থাকে, ফুচকার দোকান, চালমুড়ি, তারপর বাদাম বিক্রেতা, অনেক কিছুই থাকে। আর দেখা যাচ্ছে বাৎসরিকভাবে কোনো আয়োজন হলে এরকম বেলুন ফুটা বা বন্দুকের গুলি ফুটানো, তো এরকম অনেক কিছু দোকান আসে। তো বর্তমানে ঈদের সিজন চলতেছে, তো এখানে দেখলাম যে বেশি পরিমাণ আপনি বেলুন ফুটাতে পারলে দেখা যাচ্ছে আপনি কলম, তারপর জক, মগ এগুলো পাবেন। তো একটু ট্রাই করে দেখি কিছু পাই কিনা। মুড়ি চিরা কি বানানো আছে না বানাবেন? কয় টাকা করে? 5 টাকা করে দেওয়া যায় না? আমাদের কাছে তো টাকা নাই। কি কি দিবেন, বানাইতে হবে আমাদের সামনে আর কি। এটা হচ্ছে চিরা, তাই তো? বাদাম নাই মামা, ভাজা এগুলো না, কাঁচা ও চচা চচা হলো না, আচ্ছা হয়েছে আর দোকানে। শাহিন কেমন হয়েছে, এই পাশে আসো, কেমন হয়েছে? খুব ভালো, পেঁয়াজ করে দিছে ও, কাঁচা পেঁয়াজ দিছে। ও আচ্ছা আচ্ছা, এগুলো চানা দিয়ে ভরে ফেলছে, মানে শশা টশা দিয়ে, একটু শশা দিয়ে দিলে ভালো লাগে। এটা হচ্ছে সুইচ গেটের পিছনের অংশ, তো এখানে অনেক পরিমাণ স্রোত দেখা যাচ্ছে। এখানে স্রোত দেখার জন্য, পানির স্রোত দেখার জন্য অনেক লোক দেখেন এখানে দাঁড়িয়ে আছে। আর কিছু কিছু লোক ওই যে দেখতে পাচ্ছেন
একবারে সুইচ গেটের মাথায় গিয়ে তিনজন লোক দেখতে পাচ্ছি ঠেলা জাল দিয়ে মাছ মারতেছে। এরকম বর্ষার মৌসুমে মন যদি চায় যে ঘুরতে, তাহলে অবশ্যই নদীর ধারে যাওয়া উচিত। তো নদীর ধারে যদি ঘুরতে যাই তাহলে এরকম মন একবারে শীতল হয়ে যায়। তো আবহাওয়াটা দেখলেই বুঝতে পারতেছেন মন শীতল হওয়ার আবহাওয়া।